রূপালী পর্দাত জমি উঠিছে অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফর কেমিস্ট্রি। দীর্ঘদিন বিরতির পাছত জুটি বান্ধিয়ে দর্শকর বাজি মাত কইলে বলিউডর দুই তারকায়। যা শুক্রবারে চিত্রগ্রহলৈ আহিছে অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফর সূর্যবংশী। রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশীর আরক্ষী বিষয়ার রূপত দেখিলে পাওয়া গেছে অক্ষয় কুমারক। আরক্ষীর কাহিনীক লৈ নির্মিত সিনেমাখনত অক্ষয়ের লগতে সমানে গুরুত্ব পাইছে ক্যাটরিনা কাইফে। অক্ষয়ের দুর্ধর্ষ অ্যাকশনে দর্শকক মোহাচ্ছন্ন কৰি ৰখাৰ লগতে ক্যাটরিনার অভিনয়ও মুগ্ধ কৰিছে দর্শকক। স্বাভাবিকতেই প্রথম তিনি দিনত প্রায় 80 কোটি টাকা উপার্জন কৰিছে সিনেমাখনে। সিনেমাখনের প্রথম দিনের উপার্জন আছিল 28 কোটি টাকা। দেওবারে সিনেমাখনে উপার্জন করলে 31 কোটি টাকা। সিনেমাখনে 100 কোটি ক্লাবর প্রবেশ করা উপায় নিশ্চিত বলে কব পারে। অক্ষয়ের অ্যাকশন ভালপাওয়া দর্শকের বাবে সূর্যবংশী অনন্য হিসাবে অভিহিত করেছে সমালোচক সকলে।